আচ্ছা, তো আজকে আমরা শুরু করতেছি এসইও ক্লাস 13 এবং 14 দুটো একসাথে হবে, ওয়েব 2.0 এবং সোশ্যাল বুকমার্কিং। তো আমরা দেখাই দেওয়ার আগে আমরা কনসেপ্টটা নেই আগে। হ্যাঁ, ওয়েব 2.0 কি কনসেপ্ট এবং হলো যে সোশ্যাল বুকমার্কিং কি এটা ধারণাটা নেই। সেটা হলো যে ওয়েব 2.0 আজ কিছুই না, জাস্ট একটা ওয়েবসাইটের ভার্সন। ঠিক আছে, ওয়েবসাইটের ভার্সন। এটা শুরু হয় সম্ভবত 2004-এর দিকে। 2004-এর দিকে ওয়েব 2.0 সাইট আপগ্রেড হয়। আর তার আগে 2004-এর আগে সবগুলো ওয়েবসাইট ওয়েব 1.0 ছিল। ঠিক আছে, ওয়েব 2.0 আর 1.0 যে পার্থক্যটা বলি, তাহলে 2.0-র যে বৈশিষ্ট্যগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো হলো যে কি ফিচার্স অফ ওয়েব 2.0, মানে কোন কোন সাইটগুলোকে আমরা ওয়েব 2.0 বলবো, তাই না? ওয়েব 2.0-গুলোকে কী বলবো? ফলোয়িং সেভেন আর দ্য কি ফিচার্স অফ ওয়েব 2.0। ওয়েব 2.0 সাতটা প্রধান বৈশিষ্ট্য বা এগুলো থাকবে। সেটা হলো যে ফক্সনমি, ফ্রি ক্লাসিফিকেশন অফ ইনফরমেশন। ইনফরমেশনের একটা ক্লাসিফিকেশন থাকবে, তথ্যের। ঠিক আছে, আচ্ছা, রিচ ইউজার এক্সপিরিয়েন্স। ইউজার এক্সপিরিয়েন্সটা আসলে কি, ইউজার এক্সপিরিয়েন্স মানে ধারণা আছে ইউজার এক্সপিরিয়েন্স কি? মানে ইউজার এক্সপিরিয়েন্স বলতে, যারা ব্যবহারকারী তারা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবে, তাদের ব্যবহার করার জন্য বহুত কিছু এলিমেন্ট বা ম্যাটেরিয়াল থাকবে, এটাই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। মানে ব্যবহার করার জন্য প্রচুর রিসোর্স থাকবে। হ্যাঁ, ইউজার এক্সপিরিয়েন্স হ্যাঁ, মানে যেটা জিনিস সত্য, যেমন নোকিয়া মোবাইল, ইউজার এক্সপিরিয়েন্স খুব ভালো, কিন্তু সহজেই ব্যবহার করা যায়। হ্যাঁ, ইউজার এক্সপিরিয়েন্স ভালো, এটাই আর কি। আচ্ছা, ইউজার এজ এ কন্ট্রিবিউটর, যেগুলো ওয়েবসাইটের ইউজার কন্ট্রিবিউটর হিসেবে থাকবে। যেমন আপনি ব্লগস্পটে অ্যাকাউন্ট খুললে আপনি একটা ব্লগস্পট কন্ট্রিবিউটর হয়ে গেলেন। wordpress.com-এ অ্যাকাউন্ট খুলতে পারেন, ব্লগস্পটে ব্লগার আছে, তারপরে বহুত কিছু সাইট আছে, ফেসবুকে, টুইটারে, গুগল প্লাসে অ্যাকাউন্ট খুলে আপনি একটা ইউজার হয়ে গেলেন। এবং এগুলো ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু অনেক বেশি, মেনলি কিন্তু ইউজারদের জন্যই তৈরি এগুলো, ওয়েবসাইটগুলো ইউজারদের জন্যই তৈরি। আচ্ছা, তাদের ক্লাসিফিকেশন, ক্লাসিফাইড ইনফরমেশন থাকবে, কিন্তু ইনফরমেশন বহুত ক্লাসিফাইড করা ইনফরমেশন থাকবে। আচ্ছা, ইউজার পার্টিসিপেশন, মানে আচ্ছা লং টেল কিওয়ার্ড না, এটা আসলে সার্চের ক্ষেত্রে বোঝাচ্ছে। লং টেল, লং টেল বলতে আপনার হলো যে অনেক বড় বড় ওয়ার্ড দিয়ে সার্চ দিলে ওইটা আসবে। ঠিক আছে, লং টেল, ওইটা হচ্ছে লং টেল। ঠিক আছে, ওটা ইউজার এক্সপিরিয়েন্সের ভিতরেই পড়ে। আচ্ছা, ইউজার পার্টিসিপেশন, ইউজারদের পার্টিসিপেশন থাকতে অনেক বেশি। ঠিক আছে, কারণ ফেসবুক বা যে সোশ্যাল সাইটগুলো, সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো সবগুলো কিন্তু ওয়েব 2.0, যেগুলার ইউজারদের পার্টিসিপেশন অনেক বেশি, মানে ইউজাররাই সাইটটাকে দাঁড় করে রাখছে আর কি। হ্যাঁ, বেসিক ট্রাস্ট, মানে আর হচ্ছে ডিসপারশন মানে, আচ্ছা বেসিক ট্রাস্টটা হলো কি, ওয়েবসাইটের ট্রাস্টেস থাকবে। ট্রাস্টেস কীভাবে থাকে, ওয়েবসাইটের যে অ্যাবাউট আস, ডিসক্লেমার বা প্রাইভেসি পলিসি, এগুলো খুব স্ট্রং থাকে। ঠিক আছে, এগুলো আবার ইয়াও দিছে আপনার হলো যে ডিসক্রিপশনও দিছে।
আমরা ফেসবুকে ফাইল শেয়ার করতে পারি না, ফাইল শেয়ার করতে পারি, ফটো শেয়ার করতে পারি, চ্যাটিং করতে পারি, ঠিক আছে? এটাও একটা আপনার ওয়েব 2.0-র একটা বৈশিষ্ট্য, ডিসট্রাপশন, ঠিক আছে? ডিসপারশন, ঠিক আছে, মানে ডিসপার্স করা যায়, মানে ছড়িয়ে দেওয়া যায় কোনো কিছু বিষয়। একটা পোস্ট দেওয়া যায়, পোস্ট দিলে কি হয়, এটা সবার কাছে যায়। আমরা যদি ওয়ার্ডপ্রেস বা ব্লগে একটা পোস্ট দিই, এটা কি মানে সবার কাছে চলে গেল, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসে যে ব্লগ হয় তাহলে এটা সবার কাছে চলে গেলো, বা টুম্বলার আছে। এটা সবচেয়ে ভালো হলো যে আজকে ওয়েব 2.0 এবং সোশ্যাল বুকমার্কিং একসাথে পড়ানো হচ্ছে, অনেক কিন্তু মিল আছে, ঠিক আছে? ওয়েব 2.0 এবং সোশ্যাল বুকমার্কিং সাইট, যেগুলো সোশ্যাল বুকমার্কিং সাইট সবগুলো ওয়েব 2.0 সাইট, ঠিক আছে? আচ্ছা, তো এই ডিসপার্শন হলো যে ডিসপার্স করা, মানে কোনো কিছু একটা পোস্ট দিলে সবার কাছে ছড়ায় যাবে, এটা একটা বৈশিষ্ট্য ওয়েব 2.0-র, ঠিক আছে? আচ্ছা, বেসিক ট্রাস্টটা কী জিনিস? উইকিপিডিয়া একটা ওয়েব 2.0 সাইট, ওটা আমরা যে কোনো সোর্স, তথ্যের সোর্স হলে উইকিপিডিয়া যদি সোর্সটা হয় তাহলে কি আমরা মনে করি যে এটা একদম নির্ভরযোগ্য, ঠিক আছে? এটাও একটা বেসিক ট্রাস্ট থাকবে যে ওয়েব 2.0 সাইটের যে ইনফরমেশনগুলো থাকবে সেগুলো হবে মৌলিক একটা, তার বিশ্বাসযোগ্যতা থাকবে, ঠিক আছে? ইউজার পার্টিসিপেশন, তার খুব বেশি ইউজার মানে ইয়ে থাকবে, ইন্টারাকশন বেশি থাকবে, তারা খুব বেশি পার্টিসিপেট করবে। উইকিপিডিয়া ইউটিউব একটা ওয়েব 2.0, ঠিক আছে? আর লং টেলটা হলো যে দ্য ট্রেডিশনাল ওয়েব ওয়াজ লাইক এ রিটেল বিজনেস ফর প্রোডাক্ট টু সোল্ড ডিরেক্টলি, দ্যাট ইজ রিলেভেন্ট জেনারেটেড, বাট উইথ দিস প্রোডাক্ট ইজ নট সোল্ড ডিরেক্টলি, বাট এটা হলো যে আপনার বলছে এখানে ডাইরেক্টলি কোনো প্রোডাক্ট সেল হবে না, কিন্তু প্রোডাক্ট সেলের মিডিয়া হিসেবে সেটা কাজ করবে, ঠিক আছে? সেটা লং টেল কিওয়ার্ডের জন্য, ঠিক আছে? এটাই বলছে আর কি। ইউজার কন্ট্রিবিউটর, প্রত্যেকটা ইউজার একটা কন্ট্রিবিউটর হিসেবে ব্যবহার হবে। রিচ ইউজার এক্সপিরিয়েন্স, আচ্ছা আমাকে একটু থামতে হচ্ছে, আচ্ছা এখন আর ডিস্টার্ব করার মধ্যে কেউ নাই, আমরা এখন ইয়ে করি। আচ্ছা, তাহলে আমরা ওয়েব 2.0 সম্বন্ধে কনসেপ্টটা খেলেছি, কোন কোন সাইটগুলো ওয়েব 2.0 হতে পারে, ঠিক আছে? অনেক ধরনের সুযোগ সুবিধা থাকবে, ইউজার এক্সপিরিয়েন্স ভালো থাকবে, পোস্ট করতে পারবো, অ্যাকাউন্ট খুলতে পারবো, লগ ইন অপশন থাকবে, হ্যাঁ ঠিক আছে, এগুলোর এবং সাইটগুলো খুব ডিনামিক হবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ওয়েব 2.0 সাইট। তো ওয়েব 2.0 সাইট গেল এখন, আর সোশ্যাল মিডিয়া সাইট, সোশ্যাল বুকমার্কিং একসাথে বলি, রিপোর্ট, হ্যাঁ আচ্ছা আমি একটু যদি বলি, সেটা হলো যে আমি আপনাদের সবাইকে কোশ্চিন করার একটা সুযোগ দেব, ক্লাস শেষ করে আমার বক্তব্য শেষ হবে, কথা বলা শেষ হবে, তখন সবাইকে কোশ্চিন করার ইয়ে দেব। তার আগে যদি আপনার মনে যদি কোশ্চিন থাকে তারপর প্লিজ একটু নোট করে রাখবেন, ঠিক আছে? একটু নোট করে রাখবেন যে এই কোশ্চিনটা আমি করব, ঠিক আছে? আমি শেষ করে দেব, মানে তখন অ্যান্সার দেব। ওই জন্য আপনাকে নোট করে নিতে হবে, সোশ্যাল বুকমার্কিং সাইট। আচ্ছা, কালকে একটু বলছিলাম যে সোশ্যাল বুকমার্কিং সাইট বা সোশ্যাল বুকমার্কিং করবো কেন, বা সোশ্যাল বুকমার্কিং কি জন্য দরকার, ঠিক আছে? সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো হচ্ছে জেনারেল। সোশ্যাল মিডিয়া সাইট যেমন আছে, সোশ্যাল মিডিয়া সাইটগুলো বললেন কী কী, ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডিন, পিন্টারেস্ট, ইউটিউব, এগুলো সোশ্যাল মিডিয়া। এবং আর যেগুলো কিছু আছে সোশ্যাল বুকমার্কিং সাইট টপ, যেগুলি হলো যে ধরেন টপ বেস্টে নেই, টপ টপ 65, টপ 15, মোস্ট পপুলার, যেমন টুইটার একটা, এটা কিন্তু সোশ্যাল বুকমার্কিং সাইট। সোশ্যাল বুক মার্কেটিং বুঝার উপায়টা, আচ্ছা এটা না, এটা বোঝার উপায় হলো যে বলতেছি যেখানে ওয়েবসাইট বুকমার্ক করে রাখা যাবে বা লিংক শেয়ার করে দেওয়া যাবে। আচ্ছা কোথায় এটা বলতেছি, দেখাচ্ছি, হ্যাঁ সামনে থেকে আমার ল্যাপটপটা নিয়ে আসতে হবে, দেখা নতুন করে অ্যাকাউন্ট খোলা দেখা আপনার অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ ল্যাপটপ নিয়ে আসতে হবে, তার পাশে পাশে
আপনাকে দেখাতে হবে। এগুলো সবগুলোতে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুলতে অনেক ঝামেলা, অনেক মানে সময়ের ব্যাপার। সব ফেসবুক, হ্যাঁ ফেসবুক টুইটার এগুলোর মতো আর কি, সবগুলোতে অ্যাকাউন্ট খুলতে হবে আর কি। আচ্ছা হ্যাঁ, ফেসবুক একটা সোশ্যাল বুকমার্কিং সাইট। টুম্বলার একটা, স্টাম্বলাবন একটা, ডিএ একটা। হ্যাঁ আমাদের কি আমাদের ফেসবুক আছে, ফেসবুক আছে, আর টুইটার, গুগল প্লাস, ওগুলো করতে হবে, পিন্টারেস্ট, পিন্টারেস্ট করতে হবে, হ্যাঁ ইনস্টাগ্রাম, হ্যাঁ ইনস্টাগ্রাম, তারপরে হলো যে আপনার টুইটারে কি ভাই অ্যাকাউন্ট খুলতে হবে? হ্যাঁ সবখানেই অ্যাকাউন্ট খুলতে হবে, যেগুলো ওয়েব 2.0 সাইট সবগুলোতেই অ্যাকাউন্ট খুলতে হবে, খুলতে হবে, হ্যাঁ মানে সাইন আপ করতে হবে আর কি, ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। আর যেগুলোতে অ্যাকাউন্ট খোলা যাবে সেগুলো মনে করুন যেগুলো ওয়েব 2.0 সাইট, টপ 0 সাইট। কোনো কিছুই বাধ্যতামূলক না, আপনার প্রয়োজনে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, বাধ্যতামূলক না। কিন্তু আপনি যখন একটা সাইটের এসইও করবেন, টুইটার হলো যে একটা খুব লার্জ পপুলার একটা মাইক্রো ব্লগিং ওয়েবসাইট, যেটা থেকে ব্যাকলিংক নিলে আপনার অনেক উপকার হবে, এই জন্য প্রয়োজনে আপনাকে নিতে হবে। হ্যাঁ টুইটার একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, টুইটার অ্যাকাউন্ট থাকাটা আপনার আপনার অ্যাকাউন্ট থাকাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে, যেমন ফেসবুকে অ্যাকাউন্ট থাকাটা, গুগল প্লাসে অ্যাকাউন্ট থাকাটা। হ্যাঁ এখন সব থেকে অ্যাকাউন্ট গুরুত্বপূর্ণ বিষয় হলো যে গুগল প্লাসে, হ্যাঁ আপনার না কোম্পানির আগে আপনার ওয়েবসাইটের, আপনার ওয়েবসাইটের একটা গুগল প্লাসে ফ্যান পেজ থাকা খুবই জরুরি। বলতে পারেন কেন জরুরি? গুগল প্লাস হচ্ছে গুগলের সার্ভিস, আর আমরা কোথায় র্যাঙ্ক করাবো? গুগলে, গুগলে র্যাঙ্ক করাতে গেলে যদি গুগলের আপনার হলো যে ওরা সবসময় চাবে যে আমাদের সার্ভিসগুলো ব্যবহার করছে কিনা, ঠিক আছে এটা দেখবে, আপনি ওয়েব মাস্টার ব্যবহার করছেন কিনা, গুগল অ্যানালিটিক্স ব্যবহার করছেন কিনা, তারপরে গুগল প্লাস, আপনার গুগল প্লাসে আপনার পেজ আছে কিনা, এগুলো আগে দেখবে, ঠিক আছে। আপনার ফেসবুকে পেজ আছে কিনা ওটা দেখবে না গুগল, গুগল প্লাস কিছুই না, জিমেইলে লগ ইন করা থাকলে আপনার অটোমেটিক্যালি গুগল গুগল প্লাসে আপনি ঢুকে যেতে পারবেন। হ্যাঁ আপনার জিমেইল আছে? বলেন আপনার কারোর জিমেইল আছে যদি, যেটা জিমেইল খুব বেশি ইউজ করেন না বা খুব, আচ্ছা আপনি বলেন দেখি। আমি শুধু জিমেইলে লগ ইন করি আগে। আচ্ছা সোশ্যাল বুকমার্কিং সাইট কোনগুলো, তাই না? এটা আপনি গুগলে সার্চ দিবেন বেস্ট সোশ্যাল বুকমার্কিং সাইট, দেখেন অনেকগুলো লিস্ট আসবে। হ্যাঁ এই সাইটগুলো তে আমরা তখন যাই, প্রথমত সাইটগুলোতে অ্যাকাউন্ট খুলতে হবে, যেহেতু 2.0 সাইট, অ্যাকাউন্ট খুলে ব্যাকলিংটা, ব্যাকলিং হিসাবে কোনো কোনোখানে আপনাকে প্রোফাইলে ব্যাকলিং দিতে হবে, আর কোনোখানে লিঙ্কটা শেয়ার দিলেই হবে। তবে অ্যাকাউন্ট খুলতে হবে সবগুলোতে, অ্যাকাউন্ট খুললে পেজগুলো এখানে বুকমার্ক করে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা বুকমার্কের সিস্টেমটা বলতেছি আমি, ব্রাউজারে না ওই ওয়েবসাইটে বুকমার্ক করে রাখবো, কিভাবে করতে সেটা বলতেছি। আচ্ছা সাইন ইন না, বলেন দেখি, টিও এইচ এ পিও পিও আর ও এস এস এট পাসওয়ার্ড দেন দেখি। এটা কি গুগল প্লাস? মোবাইল নাম্বার এখানে আছে,
এটা বলেন। পাসওয়ার্ড দেন 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0 1 7 6 0 0
গুগল প্লাসে ঢুকতে পারবেন, গুগল প্লাসের অ্যাকাউন্ট অটোমেটিক জিমেইল থেকে অ্যাকাউন্ট করা যায়, হয়ে থাকে আর কি, ফেসবুকের মতো, একটা সোশ্যাল মিডিয়া সাইট আর কি গুগল প্লাস। ফেসবুকে যেমন ফ্যান পেজ আছে, গুগল প্লাসও ফ্যান পেজ, গুগল প্লাসে বলে বিজনেস পেজ আর কি। হ্যাঁ, ওই বিজনেস পেজ ক্রিয়েট করা যায়, ঠিক আছে, এই যে গুগল প্লাস, এখান থেকে ক্লিক করলে, গুগল প্লাসে ক্লিক করলে গুগল প্লাসে ঢুকে গেলেন। নর্মালি আপনার সাইটের যদি আপনি জিমেল দিয়ে লগ ইন করা থাকে তাহলে এই জায়গাটায় ক্লিক করবেন, এই যে হ্যাঁ ক্লিক করলে গুগল প্লাসে ক্লিক করলে এর সব গুগলের সার্ভিস, গুগল প্লাস, গুগল ম্যাপ, গুগল সার্চ, গুগল ব্লগার, গুগলের সার্ভিস আলাদা, হ্যাঁ ব্লগার গুগল প্লাস আলাদা। হ্যাঁ আপনি এই অ্যাকাউন্টে সম্ভবত গুগল প্লাসের অ্যাকাউন্ট খোলা নেই, এই যে একটু সময় নিচ্ছে আর কি, ঠিক আছে। আচ্ছা এটা গেল, এখন ওয়েব 2.0 অ্যাড পিপল, আপনি কি সব অ্যাড অল করে দিয়ে নিলাম, ভালো ভালো পিপল দেখা যাচ্ছে, অ্যাড অল করে নিলাম, সবাইকে ফ্রেন্ড বানিয়ে নিলাম, কন্টিনিউ, আপনার তো ছবি দেয় আছে, আপনি ওয়ার্ক হিস্টোরি, প্লেয়ার হিস্টোরি, এগুলি স্কুল লেভেলগুলো পরে দিয়ে দিবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো এইভাবে ওই যে ফিড আসবে ফেসবুকের মতো, ঠিক আছে, এটা আপনার গুগল প্লাসের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, তেমন কিছু ঝামেলা নেই, আপনি মেসেজ করতে পারেন এখানে, হ্যাঁ ফেসবুকের মতো, হ্যাঁ এটা আপনি স্টাডি করবেন, হ্যাঁ গুগল প্লাসে ঢুকবেন দিয়ে স্টাডি করবেন। আচ্ছা এখন এখন আসি ওয়েব 2.0 তে, আসি আবার আবার ওয়েব 2.0 তে ফিরে আসি, সেটা হলো যে ধরেন টপ ওয়েব 2.0 সাইট যেগুলি, বেস্ট ওয়েব 2.0 প্রপার্টিস, এটা আমি একটা টিউটোরিয়াল থেকে কালেক্ট করছি। এগুলো হলো যে প্রেস রিলিজের জন্য স্পেসিফিক আছে, প্রেস রিলিজের জন্য ওয়েব 2.0 সাইট, এই যে প্রলগ ডট ওআরজি, পিস ইঞ্জিন ডট কুনি, নিউজ ভাইন, স্টোরিফাই, ডকুমেন্ট শেয়ারিংয়ের জন্য স্লাইড শেয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারপরে ডক শেয়ার, এগুলা গেস্ট পোস্টিংয়ের জন্য স্কুইডো, ফ্লাপ পেজ, ব্লগার, ওয়ার্ডপ্রেস, লেব কলাম, সরি লাইভ জার্নাল, বানানটা ভুল আছে, ওয়েবলি, টুমলার, টাইপেট, সাইট ডট গুগল ডট কম, সোশ্যাল বুকমার্কিংয়ের জন্য স্পেসিফিক রেডিট, ডিক, পিন্টারেস্ট, স্টাম্বল আপন, ডেলিশিয়াস,
স্টাম্বল আপন ও এখানে বানানগুলো কিছু কিছু ভুল আছে, বানানগুলো ঠিক করতে হবে। লিঙ্কডইন, টুইটার, ফেসবুক এগুলো সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েব 2.0-র জন্য, ঠিক আছে, সব বেস্ট। হ্যাঁ, বানান ভুল আছে, অনেকগুলো বানান ভুল আছে। হ্যাঁ, LINKEDIN, লিঙ্কডইন, হ্যাঁ, প্লাস, তারপর plus.google.com, যেটা গুগল প্লাস আর কি, আপনাদের এখানে এই যে plus.google.com, ঠিক আছে, এটা ওয়েব 2.0 প্রপার্টিস। আচ্ছা, তারপর নতুন আজকে কিছু ডাউনলোড ইয়া করলাম, এখান থেকে কপি করে নিলাম পেজ রেগ অনুসারে। আচ্ছা, এগুলো থেকে ওয়েব 2.0 থেকে আমরা কেন নিয়ে ঘাটাঘাটি করতেছি, মেইন হচ্ছে এগুলো থেকে ব্যাকলিং নিব, তাই না? উদ্দেশ্য হচ্ছে এগুলো থেকে ব্যাকলিং নেওয়া। আচ্ছা, ব্যাকলিং কীভাবে নিব? যদি সেটা প্রেস রিলিজ সাইট হয়, তাহলে আমরা আমাদের ওয়েবসাইট সম্বন্ধে একটা অ্যাবাউট আস লিখে ওই সাইটে যেয়ে পোস্ট করে দিব, ঠিক আছে, প্রেস রিলিজ পোস্ট করে দিব, দিয়ে ওখানে ওই যে কনটেক্সচুয়াল ব্যাকলিং দিব, মানে টেক্সট, অ্যাঙ্কর টেক্সট বসাবো, বসে আমাদের সাইটে ব্যাকলিং দিব। এটা স্ট্রং ওয়েব 2.0 সাইট থেকে আমরা ব্যাকলিং পাইলাম, ঠিক আছে, গেল। ডকুমেন্ট শেয়ারিং সাইট, আমি স্লাইড শেয়ারে গেলাম, স্লাইড শেয়ারে আপনার হলো যে ইয়া শেয়ার করে, আপনার হলো যে PPT ফাইল, মানে পাওয়ার পয়েন্টের ফাইল, পাওয়ার পয়েন্টের ফাইল শেয়ার। আমরা আমার ওয়েবসাইট সম্বন্ধে একটা পাওয়ার পয়েন্ট তৈরি করলাম, করে ওইখানে অ্যাকাউন্ট খুলে আমার ওই শেয়ার করে আসলাম, আর ওখানে আমার ওয়েবসাইটের লিঙ্কের একটা জায়গা থাকবে, ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে আসলাম, ওখান থেকে আমি একটা ব্যাকলিং পাইলাম। আচ্ছা, issue.com, ঠিক এই ডক শেয়ার, বিভিন্ন এগুলো ডকুমেন্ট শেয়ারিং সাইট, ডকুমেন্ট তৈরি করে আমার ওয়েবসাইট PDF বা আপনার হলো যে পাওয়ার পয়েন্ট তৈরি করে আমি ওখানে শেয়ার করে আসলাম, আর আমি ওখানে একটা করে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আসলাম, তার মানে স্ট্রং সাইট থেকে আমি আমার ব্যাকলিংগুলো পাচ্ছি। আচ্ছা, গেল র্যাঙ্কে আসার জন্য, এক্স্যাক্টলি। আচ্ছা, প্রেস রিলিজ, ডকুমেন্ট শেয়ারিং গেল, গেস্ট পোস্টিং, ওয়ার্ডপ্রেসের কথাই বলি, ওয়ার্ডপ্রেসের ব্লগ, ওখানে আপনি পোস্ট করতে পারেন অ্যাকাউন্ট খুলে। ধরেন আপনি হলো যে kumar.wordpress.com একটা সাইট খুললেন, আপনি একটা অ্যাকাউন্ট খুললেই আপনার নামটা .wordpress.com একটা সাইট হবে, ওখানে আপনি আপনার ওয়েবসাইট রিলেটেড একটা আর্টিকেল লিখলেন, লিখে অ্যাঙ্কর টেক্সট বসাইলেন, বসে ওখানে একটা পোস্ট দিয়ে আসলেন, স্ট্রং একটা ব্যাকলিং হলো, ঠিক আছে। আচ্ছা, ব্যাকলিং কথা বলি, সবচেয়ে স্ট্রং ব্যাকলিং হচ্ছে কনটেক্সচুয়াল ব্যাকলিং। কনটেক্সচুয়াল ব্যাকলিংটা কি? টেক্সটের মধ্যে থেকে যে ব্যাকলিংটা আসে, মানে আপনি একটা ওয়েবসাইটে আপনার একটা লেখা পাবলিশ হয়েছে, ধরেন বাংলাদেশের একটা টপ SEO এবং অ্যাফিলিয়েট মার্কেটিং একটা ওয়েবসাইট, বাইরে কি রোদ তার ভিতরে কি ঠান্ডা, বাইরে প্রচন্ড রোদ না, দুপুরে খুব রোদ হয়েছিল, সোশ্যাল বুক মার্কেটিং হাউ টু গেট ব্যাকলিং ফ্রম ওয়েব 2.0 ব্যাংক ইউর ওয়েবসাইট। ওয়েব 2.0 সাইট থেকে আমরা কীভাবে ব্যাকলিং নিব? আচ্ছা, আপনাকে যেটা বললাম যে কনটেক্সচুয়াল ব্যাকলিং, এটা মনোযোগ দেন প্লিজ, এটা মনোযোগ দিন, কথা বলেন না। হ্যাঁ, এটা হচ্ছে কি, নেম টুমলা.com, হ্যাঁ,
একটা আর্টিকেল না, এটা পড়া পুরোটা একটা আর্টিকেল বা পোস্ট, ওয়েবসাইট একটা পোস্ট, পোস্টের মধ্যে থেকে কোনো টেক্সটের ভিতরে যে হাইপারলিঙ্ক করা ব্যাকলিঙ্ক, এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাকলিঙ্ক এই সাইটের জন্য। এটা কি মানে নেম নেমটুমলা.com, হ্যাঁ অ্যাঙ্কর টেক্সট করে বসানো হয়েছে। হ্যাঁ তো নেমটুমলার এখান থেকে একটা স্ট্রং ব্যাকলিঙ্ক পাইছে, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে কনটেক্সচুয়াল ব্যাকলিঙ্ক, মানে টেক্সট থেকে যে ব্যাকলিঙ্কটা পাওয়া হয় সেটা হচ্ছে কনটেক্সচুয়াল ব্যাকলিঙ্ক, টেক্সটের ভিতর থেকে। এটা টেক্সট না, পুরোটা টেক্সট, সবগুলো টেক্সট থেকে যে ব্যাকলিঙ্কটা পাওয়া যায় সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাকলিঙ্ক, ঠিক আছে। অবশ্যই করতে পারি, ওয়েব 2.0 সাইটে একটা পোস্ট দিলাম আমরা আর্টিকেল দিয়ে, পোস্ট দিয়ে ওখানে আমার ওয়েবসাইটে একটা ব্যাকলিঙ্ক দিলাম, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাকলিঙ্ক, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমি নর্মালি 2000 ডিরেক্টরিতে ওয়েবসাইট খুলতে পারি, ডিরেক্টরিতে সাবমিট করতে পারি। এখন ডিরেক্টরি সাইটে ডিরেক্টরি সাবমিশনের ব্যাকলিঙ্কের খুব একটা ভ্যালু নাই, তবে করতে হবে, ঠিক আছে। করতে হবে কি জন্য? লিঙ্ক ডাইভার্সিটির জন্য, মানে লিঙ্কের বৈচিত্র্য থাকতে হবে, সব জায়গা থেকে আমরা লিঙ্ক কালেক্ট করব। ডিরেক্টরি সাবমিশনের যদিও ভ্যালু নাই, কিন্তু কিছু কিছু টপ ডিরেক্টরি আছে, ওগুলোতে লিঙ্ক মানে সাবমিট করতেই হবে। তারপরে হলো যে ফোরাম পোস্টিংয়েরও ভ্যালু নাই, ফোরামেও আমরা হলো যে ফোরাম থেকে ব্যাকলিঙ্ক নিব, তারপরে ব্লগ কমেন্ট থেকে তো নিবই, স্পেসিফিক নিশ রিলেটেড ব্লগ থাকে। তারপরে হলো যে ওয়েব 2.0 থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাকলিঙ্ক কীভাবে, কী জন্য ইম্পর্টেন্ট? এরা এই জন্য ইম্পর্টেন্ট যেটা টেক্সট থেকে ব্যাকলিঙ্ক পাওয়া যায়, মানে আমরা ওয়ার্ডপ্রেস ব্লগে যাই বা blogger.com একটা পোস্ট দিলাম, ওই পোস্টের মধ্যে আমার ওয়েবসাইটের একটা ওই যে অ্যাঙ্কর টেক্সট দিয়ে ব্যাকলিঙ্ক দিয়ে দিলাম, ওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাকলিঙ্ক, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কনটেক্সচুয়াল ব্যাকলিঙ্ক, হ্যাঁ মানে টেক্সট থেকে যেটা ব্যাকলিঙ্ক আসে সেটা হচ্ছে কনটেক্সচুয়াল ব্যাকলিঙ্ক, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাকলিঙ্ক। হ্যাঁ তাছাড়া নর্মালি তো আমরা 1000 প্রোফাইল ক্রিয়েট করতেই পারি, যেমন সোশ্যাল বুক মার্কিং সাইটগুলো সবগুলোতে প্রোফাইল ক্রিয়েট করে সবগুলোতে অবশ্যই দেয়, কিন্তু ডুফলো লিঙ্ক হয় না, ওগুলো হচ্ছে নফলো লিঙ্ক, আর এগুলো হচ্ছে ডুফলো প্লাস কনটেক্সচুয়াল ব্যাকলিঙ্ক। হ্যাঁ এই ব্যাকলিঙ্কটা সবচেয়ে মানে সবাই করতে পারে না, কারণ একটা ব্যাকলিঙ্কের জন্য একটা আর্টিকেল লিখতে হবে, আর্টিকেল লিখে একটা ওয়েব 2.0 পোস্ট দিতে হবে, দেন হলো যে ওইখান থেকে আপনি একটা ব্যাকলিঙ্ক পাইলেন, ঠিক আছে। তো এইভাবে আমরা ওয়েব 2.0 সাইট থেকে ব্যাকলিঙ্ক নেব, কীভাবে? একটা আগে কন্টেন্ট লেখে, ওখান থেকে আমরা এই হাইপার টেক্সট দিয়ে বা অ্যাঙ্কর টেক্সট দিয়ে আমার সাইটে একটা করে দুই তিনটা ব্যাকলিঙ্ক নিয়ে নিলাম, অতিরিক্ত কিন্তু নেওয়া যাবে না। মানে ওটা অটো অ্যাঙ্কর টেক্সট একটা পোস্ট করার সময় অ্যাঙ্কর টেক্সটের অপশন আসে, তখন আপনি যেই ওয়ার্ডটাকে অ্যাঙ্কর টেক্সট হতে যাচ্ছেন ওই ওয়ার্ডটা সিলেক্ট করে ওখানে ওইখানে লিঙ্কটা দিলে ওটা অটো নিয়ে নেয়, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের সাইটে যদি আমরা পোস্ট করতে চাই, ঠিক আছে, এভাবে। আচ্ছা নেক্সট দিন থেকে আমার ল্যাপটপটা নিয়ে আসবো, পাশাপাশি প্যারালি আপনাকে দেখে দেখাইতে হবে, এখন এখানে আমার সাইটগুলোতে আমি লগ ইন করতে পারতেছি না, হ্যাঁ লগ ইন করে একটা ঝামেলা যাবো, এটা বাইরের পিসি। তাহলে এইভাবে আমরা হলো যে ওয়েব 2.0 সাইট থেকে ব্যাকলিঙ্ক দিব। আচ্ছা সাইটের লিঙ্ক দেয়নি, আর আমি এটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে যে ওয়েব 2.0 সাইটের লিস্ট, এইটা টপ ওয়েব 2.0 সাইটগুলি, এগুলো প্লাস এগুলা, ঠিক আছে। এই সাইটগুলোতে এখন নিচেরগুলো সাথে অনেকগুলো উপরের সাথে অনেক মিল আছে, টুমলার যেমন, তারপরে এই যে ফেসবুক টুইটার ইউটিউব অনেকগুলো মিল আছে। হ্যাঁ এটা সোর্স আলাদা, এটার সোর্স আলাদা, জাস্ট এটার সাথে এটা কিছু বেশি আছে এই আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে ওয়েব 2.0। এখন সোশ্যাল বুক মার্কিং হলো কি? সোশ্যাল বুক মার্কিং আছে কেন করবো, কালকে বলছিলাম, হ্যাঁ হ্যাঁ পেজগুলোকে বুকমার্ক করে রাখার জন্য। আর বুকমার্ক কেন করবো? যেটা পেজগুলো যাতে দ্রুত ইন্ডেক্স হয়, হ্যাঁ হ্যাঁ ট্রাফিক পাওয়া যাবে, পেজগুলো দ্রুত ইন্ডেক্স হবে, তারপরে হলো যে অথরিটি পাবে, সাইটের একটা অথরিটি পাবে, সাইটের অথরিটি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। অথরিটি নিয়ে কথা বলা হয়েছে ওয়েবসাইটের অথরিটি, গুলো অথরাইজ না মানে আপনার ওয়েবসাইটের অথরিটি, ঠিক আছে। আচ্ছা কিওয়ার্ড রিসার্চ কম্পিউটার অ্যানালাইসিস হয়েছে, হয়েছে আচ্ছা কিওয়ার্ড রিসার্চ হয়েছে, কম্পিটিটর অ্যানালাইসিস হয়েছে, কম্পিটিটর অ্যানালাইসিস কম্পিউটার কীভাবে অ্যানালাইসিস করে বোঝানো হয়েছে, আচ্ছা শুধু ওই মানে কোন কোন টুল ইউজ করা হয়েছে, কিওয়ার্ড প্ল্যানার অ্যাডওয়ার্ড আর কোনো কোনো টুল, অন্য কোনো টুল ইউজ করা হয়নি। আচ্ছা ওটা দিয়ে আসলে
গুগল অ্যাডওয়ার্ড টুলটা হচ্ছে অ্যাডভার্টাইজারদের জন্য, কিওয়ার্ড প্ল্যানারটা হচ্ছে অ্যাডভার্টাইজারের জন্য। অ্যাকচুয়ালি এসইও কম্পিটিশন যদি বলা যায় তাহলে কিন্তু ওইটা না। যেমন বলি ধরি আমি হলো যে হ্যাঁ ফিশিং কায়াক নামে একটা কিওয়ার্ড দিয়ে আমি একটু সার্চ দিলাম, ঠিক আছে, গুগল ডট কম বিডি না, ফিশিং কায়াক রিভিউ দিয়ে সার্চ দিলাম। এখানে এই কোনো স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে যে ওয়েবসাইটগুলো আসবে প্রথম পেজে, এইগুলো হচ্ছে আপনাদের কম্পিটিটর, এটা কি বলছে? এদেরকে অ্যানালাইসিস করতে হবে। আপনি যে এই কিওয়ার্ড দিয়ে যে টপে যাবেন, মানে এই জায়গায় যে যাবেন, আপনার টার্গেট তো এই জায়গায়, তাই না? তাহলে এই এরা হচ্ছে যে আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর, এদেরকে অ্যানালাইসিস করতে হবে। এদের কী কী বিষয়ে লঞ্চ করতে এটা বলছে? এটা বলে নাই। আচ্ছা, কম্পিউটারাইজ একটা ব্যাপক জিনিস, এটা আসলে মানে আপনার পুরো এসইও ক্লাস কমপ্লিট করে তারপর কম্পিউটারাইজ যাওয়া উচিত, ঠিক আছে। এই যে বললাম যে অথরিটির বিষয়টা, সাইট অথরিটি, পেজ অথরিটি, ডোমেইন অথরিটি, ঠিক আছে, অনেকগুলো বিষয় এখানে প্যারামিটার, এগুলি আলোচনা করা সমস্যা নেই, আমি আছি সেখানে দেওয়া যাবে। হ্যাঁ, এরা হচ্ছে অ্যাকচুয়াল আপনাদের কম্পিটিটর। আর আমি সার্চ করলাম কিন্তু গুগল ডট কম থেকে, গুগল ডট কম ডট বিডি থেকে কিন্তু না, না বিডি থেকে আসবে, বিডি থেকে আলাদা রেজাল্ট আসবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমাদের দেশের বাংলাদেশ রিলেটেড যেগুলো সেগুলো কিন্তু আগে দেখাবে, কিন্তু আমাদের টার্গেট গুগল ডট কম, মানে ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট, এই জন্য আমি আগে গুগল ডট কম থেকে নিলাম, ঠিক আছে। আর আগেরটা কিন্তু গুগল ডট কম ডট বিডি থেকে গেছিলো, ঠিক আছে। এদেরকে অ্যানালাইসিস করতে হবে। আর ওই যে কিওয়ার্ড প্ল্যানার যে কম্পিটিটর, ওটা আসলে অ্যাডভার্টাইজারদের কম্পিটিশন, মানে যেটার কম্পিটিশন বেশি সেটার কিওয়ার্ড নিয়ে মানে বেশি কাজ করে, আর যেটার কম্পিটিশন কম সেটার কিওয়ার্ড নিয়ে মানুষ কম কাজ করে, এটুকুই পার্থক্য, আর কিছুই না। মেইন এসইও কম্পিটিশন মানে এই কিওয়ার্ড দিয়ে আমি টপে যাইতে পারবো কি না সেটা, এই সাইটের কিছু কিছু প্যারামিটার আছে, এই প্যারামিটারগুলো অ্যানালাইসিস করে আমি বুঝতে পারবো যে এই টপে যাওয়া সম্ভব কি না, ঠিক আছে। এটা এদেরকে অ্যানালাইস করতে হবে, করে আমি হলো যে যেতে পারবো কি না, এটি হচ্ছে একজাক্ট কীভাবে যাইতে হবে, যাইতে হবে সেভাবে পরে আগে অ্যানালাইস করতে হবে যে আমি এদেরকে টপকে টপকাতে পারবো কি না, ঠিক আছে। তো কিওয়ার্ড অ্যানালাইসিস একটা খুব ভাস্ট জিনিস, ঠিক আছে, অনেক অনেক আপনার হলো যেগুলো শেষ করেন, শেষ করে ওগুলো পরে বোঝানো হবে। হ্যাঁ, মানে অনেক অ্যাডভান্স লেভেলের বিষয় আর কি। তার আগে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ওই যে এইটা একটু ভালো করে আপনাকে পড়তে হবে, হ্যাঁ, স্টাডি করতে হবে, এক্স্যাক্টলি, ঠিক আছে। অনেক জায়গায় ইংলিশ বুঝতে সমস্যা, সেটা ঠিক আছে। এটা নিয়ে যদি দুই চারটা ক্লাস নেওয়া যায়, অন্তত দুইটা ক্লাস নিলে আপনি হলো যে আমি আগে ইয়া করবো, মানে এটা আগে মানে হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট বের করতে হবে আমি আমার জন্য, না ঠিক আছে, আমার হলো যে আমি সবসময় চাই মানে যারা আমার কাছে আছে, আমি না সেটা আমি সবসময় চাই যে আমার সেরাটা দিতে সবাইকে, ঠিক আছে। তো এটা এখন আমাকে একটু এটা নিয়ে বাড়তে একটু কাজ করতে হবে, মানে এই সবগুলো দরকার নাই, 200টা দরকার নেই, 200টা খামাখা আপডেট। হ্যাঁ, তো আমি হলো যে ইয়া করে নিব, শর্ট করে নিব, ঠিক আছে, শর্ট করে নিয়ে এগুলো নিলে তাহলে যে ইয়া করানো যাবে, তাহলে হলো যে আপনার অনেক ইয়া হবে। আচ্ছা, সোশ্যাল বুক মার্কিং, তাহলে এখন এগুলোতে অ্যাকাউন্ট খুলতে হবে আর সে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সোশ্যাল বুক মার্কিং না,
ভুলে গেলাম প্লাগইনটার নাম। ফায়ারফক্স এর অ্যাডঅনস আর ক্রোমে এটাকে বলা হচ্ছে এক্সটেনশন। এই সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো খুব মানে হাই স্পিডে ইন্টারনেট লাগে, নাহলে ওপেন হয় না। অ্যাড দিস শেয়ার অ্যান্ড বুকমার্ক, বুকমার্ক করতে শেয়ার করলেই বুকমার্ক হয়ে যাবে আমার সাইটটা। আপনার ফায়ারফক্স থাকবে না, অ্যাড দিস ফর ফায়ারফক্স, এখানে চলে আসছে। সে আমি এখন ধরেন আইটি সলিউশনে আইটি সলিউশনটা বুকমার্ক করব। এই সাইটটা আমি বুকমার্ক করব। হ্যাঁ, তো প্রথমে আগে এই ব্রাউজারে সবগুলা যেটা যেটাতে বুকমার্ক করব সেই সাইটগুলোর অ্যাকাউন্টগুলো থাকতে হবে। এই যে যে সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো, এই সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোর এখানে অ্যাকাউন্ট খোলা থাকতে হবে এবং পাসওয়ার্ডগুলো সেভ করে থাকতে হবে। তাইলে হবে কি, আমার এখানে বুকমার্ক সোজা হবে। আচ্ছা, ওপেন করতে হবে না, জাস্ট একবার অ্যাকাউন্ট খুলে পাসওয়ার্ডটা সেভ করে থাকলেই হয়ে যাবে। ঠিক আছে, ধরেন আমি এখন আইটি সলিউশনের বুকমার্কিং করব। ঠিক আছে, হ্যাঁ, না এটা এটা খোলা থাকবে না, আমি এটাতে বুকমার্ক করব। এই এই সাইটটা সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোতে যায় বুকমার্ক করে আসবো। এখানে আমি এই এখানে অ্যাড দিস ক্লিক করলাম, এখানে অনেকগুলো লিস্ট আসতেছে, তারপরে অপশন মোর, এখানে কয়টা দেওয়া আছে, তারপরে মোর, মোরে গেলে অনেকগুলো আসবে আরও। অনেকগুলো আসতেছে। হ্যাঁ, আমি যেটা যেটা করতে চাবো সেটা ধরেন আমি হলো যে, আচ্ছা গুগল প্লাস আছে না, গুগল প্লাস তো বুকমার্কিং সাইট না, ওটা সোশ্যাল মিডিয়া সাইট। ধরেন একটা কমন একটা ইয়াতে করি, হ্যাঁ হোয়াটসঅ্যাপে তো শেয়ার করা যাবে, হ্যাঁ শেয়ার করা যাবে, লিঙ্কটা শেয়ার করা যাবে। সবগুলোতে শেয়ার করা যাবে। আচ্ছা, ধরেন আমি জিমেল কোথায়, গুগল বুক, আচ্ছা গুগল বুক মার্কে শেয়ার করবো আমি, গুগল বুক মার্কে, আমার কিন্তু গুগলে লগ ইন করা আছে, আমি গুগল বুক মার্কে শেয়ার করতে পারবো, গুগলে যে কোনো সার্ভিসে আমি শেয়ার করতে পারবো। আচ্ছা, কানেক্টেড নিচ্ছে, এই দেখেন বুকমার্ক নেম, মানে টাইটেলটা নিয়ে নিছে ওয়েবসাইটের, ইউআরএলটা নিয়ে নিছে, ঠিক আছে, লেবেল এটা কোন ধরনের সাইট, কোম্পানি ওয়েবসাইট, নোট যদি কোনো ডিসক্রিপশন দেওয়া থাকে আমি এটা ডিসক্রিপশন দিয়ে দিব। ঠিক আছে, অথবা আমি এখান থেকে ডিসক্রিপশন নিয়ে নিতে পারি। এখান থেকে আমরা ডিসক্রিপশন দিয়ে দিলাম, হ্যাঁ টাইটেল, এটা ডিসক্রিপশন এখানে দিলে আমি এখানে পেস্ট করে দিলাম। আমি ডিরেক্ট ডিসক্রিপশন দিব না, এটা একটু আমি রিরাইট করে দিব। হ্যাঁ, আর্টিকেল,
হ্যাঁ রিরাইটিং টুল দিয়ে আমি এটা রিরাইট করে দেবো, তাহলে এটা ভালো হবে আর কি। হ্যাঁ রিরাইট করে দিয়ে আমি এখানে অ্যাড বুকমার্ক, একটা বুকমার্ক হয়ে গেল আমার, ঠিক আছে। পরে না পরে আমরা যখন রিপোর্ট করবো কিভাবে রিপোর্ট করবো, একটা এক্সেল শীট থাকবে গুগল বুকমার্ক। তো হ্যাঁ এটা হয়ে গেছে, তো অ্যাডজাস্টমেন্ট নিয়ে নিছে। আচ্ছা এক্সেল শীট এটা হলো যে লিখলাম যে গুগল বুকমার্ক, এটা লিখলাম যে ওকে, ঠিক আছে এটা ওকে বুকমার্ক ওকে হয়ে গেছে। এখানে ধরেন ইমেল দিলাম, কোন ইমেল দিয়ে খুলছি, ইমেল যদি পাসওয়ার্ড দেওয়ার মতো থাকে তাহলে পাসওয়ার্ডটা এখানে দিয়ে রাখলাম, ঠিক আছে। যদি মনে করেন যে ইউআরএলটা দেওয়া লাগে তাহলে আমরা এখানে ইউআরএলটা দিয়ে দিলাম, কপি করে ইউআরএলটা দিলাম, ঠিক আছে। এই তো এভাবে করে রিপোর্ট রাখবো আমরা, ঠিক আছে। একটা একটা করে বুকমার্ক করবো, একটা একটা করে যদি দেওয়ার মতো হয় দিব, ঠিক আছে। যদি আমি চাই দিব না তাহলে দিব না, ঠিক আছে এই আর কি। আর ব্যাকলিংকগুলো আমরা এটা বুকমার্কিং হচ্ছে কি না ব্যাকলিং চেক করা যায় ওয়েবমাস্টার টুল থেকে, ব্যাকলিং চেক করা যায় আপনার কয়টা বুকমার্ক হলো কি না, কয়টা ব্যাকলিং হলো কি না ওয়েবমাস্টার থেকে চেক করা যায়। ওয়েবমাস্টার সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে কি? হ্যাঁ ওয়েবমাস্টার, ওয়েবমাস্টার আপনি এখানে তো কোনো ওয়েবসাইট অ্যাড করা আছে কি আপনার ওয়েবমাস্টারে? মানে এই এই এমাল এই অ্যাকাউন্ট দিয়ে কোনো ওয়েবসাইট অ্যাড করা নাই, করা আছে? আচ্ছা তাহলে দেখা যাবে। আচ্ছা ব্লগার দিয়েছেন আপনি, ম্যাক কুমার এম সি ডি কুমার, এটা আচ্ছা ব্লগার স্পোর্ট সব অ্যাড করেছেন তাই তো? আপনার ইয়া করতে হবে, অ্যানালাইটিক্সের সাথে অ্যাড করে দিতে হবে, গুগল অ্যানালাইটিক্সের সাথে অ্যাড করে দিতে হবে, এভাবে দেখা যাবে না। হ্যাঁ এখন অপশনে আসতেছে না, এখানে অপশন থাকে, আমি কালকে ল্যাপটপ নিয়ে আসলে আমি দেখাবো। হ্যাঁ এখানে অপশন থাকে, অনেক কিছু চেক করা যায়, অ্যানালাইটিক্স আর ওয়েবমাস্টার এখানে অ্যাড করে দিতে হবে আপনার ওয়েবসাইটে অ্যানালাইটিক্সেও। কালকে দেখাই দেবো, ঠিক আছে আমার ল্যাপটপটা নিয়ে আসবো, নিয়ে আসে দেখাই দেবো। এখন নতুন করে সাইট খুলে অ্যাড করে দিলে তো 2 ঘন্টা চলে যাবে, ওকে থেকে আমার ল্যাপটপ নিয়ে আসতে হবে, তাছাড়া আজকে হবে না। তাহলে আজকে আমাদের ক্লাস হলো যে ওয়েব 2.0 আর সোশ্যাল বুক মার্কিং। তাহলে ওয়েব 2.0 থেকে আমরা কীভাবে ব্যাকলিং দেবো, আর্টিকেল পাবলিশ করে সেখান থেকে টেক্সট থেকে ব্যাকলিং দেবো। হ্যাঁ আচ্ছা এটা একটা, আর হলো যে প্রেস রিলিজ বা গেস্ট পোস্টিং সবগুলোই ওই আর্টিকেল লিখতে হবে একটা করে বা। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্টগুলো পাসওয়ার্ড দিতে হবে, মেইলে পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই তো, মানে ওইখানে ওই সাইটে কে কি মানে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওই পাসওয়ার্ড দিলেই হবে। হ্যাঁ আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে, প্রত্যেকটা সাইটে আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে। আলাদা অ্যাকাউন্ট খুলে ওই ওই অ্যাকাউন্ট দিয়ে করা হবে, ঠিক আছে। আপনার ফেসবুকে তো আপনি 1000 ওয়েবসাইটে শেয়ার দিতে পারেন, কোনো সমস্যা নেই, এরকম একটা বিষয়, ঠিক আছে। এসইও করার জন্য টপ যেগুলো সাইট এই সাইটে আপনার হলো যে অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে। আচ্ছা তাহলে 2.0 গেল আর সোশ্যাল বুক মার্কিং তো এইভাবে অ্যাকাউন্ট খুলে খুলে ওগুলো তখন অ্যাডজাস্ট করে দিতে হবে। গুগলে অ্যাকাউন্ট খোলা ছিল বলেই লগ ইন করা ছিল বোধহয় আমি সহজে এটা করে দেখাতে পারলাম, বাট বাকি আলাদা যদি করি হ্যাঁ এগুলোতে অ্যাকাউন্ট খুলতে হবে। যেমন হলো যে টুবলারই বলেন বা ব্লগারে তো দেওয়া নেই, ফেসবুকে যদি দেখি ফেসবুকে অ্যাকাউন্ট চাবে, ফেসবুকে অ্যাকাউন্ট খোলা নাই,
ইমেল পাসওয়ার্ড চাচ্ছে। অন্যটা তাই হবে এরকম, আপনার মনে করেন যে টুইটার বা আদার্স যেগুলি পিটার স্পিন টুমলার অ্যাকাউন্ট চাবে। হ্যাঁ, লগ ইন থাকতে হবে। হ্যাঁ, লগ ইন পাসওয়ার্ড সেভ করে রাখবে, অথবা আপনি এখানে ইনস্ট্যান্ট সাইন আপ করে নিতে পারেন। ঠিক আছে, সাইন আপ করে হয়ে গেল। ঠিক আছে, এভাবে করে বুকমার্ক করতে হবে। তাহলে বুকমার্ক কেন করবো? পেজগুলো যাতে দ্রুত ইন্ডেক্স হয়, আর একটা করে ব্যাকলিঙ্ক পাবো, ট্রাফিক পাবো। হ্যাঁ, সব কিছু পাবো। আচ্ছা, তার মধ্যে যেটা না বললেই নয় সেটা হলো যে একটা সোশ্যাল বুকমার্কিং সাইট আছে, সেটা হচ্ছে রেডিট। হ্যাঁ, নাম শুনে আছে, নাম শুনছে। রেডিটে লিঙ্ক পোস্ট করতে গেলে কার্মা অর্জন করতে হয়, মানে বিভিন্ন সাইটের লিঙ্ক শেয়ার করতে করতে আপনি পয়েন্ট পাবেন, 150 পয়েন্ট। এটা যদি পান, তাহলে আপনি যদি রেডিটে আপনার ওয়েবসাইটটা শেয়ার করেন, তখন ওইটা প্রথম পেজে থাকবে। মানে একটা ওয়েবসাইটের প্রথম পেজে যদি লিঙ্কটা থাকে, তাহলে মানে কি সেই হাজার হাজার ভিজিটর, হ্যাঁ লক্ষ লক্ষ ভিজিটর কিন্তু রেডিটের। তাহলে প্রথম পেজে যদি ওই লিঙ্কটা থাকে আপনার, তাহলে কিন্তু অনেক ভিজিটর আপনি পাবেন। ঠিক আছে, তো এটা একটা বিষয়, কার্মা অর্জন করতে হয়। কীভাবে কেউ কার্মা অর্জন করতে হয়, এটা আমি একটা ফাইল দিয়ে দেবো আপনাদেরকে। তাহলে আজকে এ পর্যন্তই, আর অনেক কিছু দেখার ছিল, তো আমার ল্যাপটপ থাকলে আমি লাইভ অনেক কিছু দেখাতে পারতাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে থাকি হবে ইনশাল্লাহ। তাহলে আমাদের নেক্সট ক্লাস কবে হচ্ছে? বুধবার না? শিফট 11 না কন্ট্রোল 11?